আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে প্রভা ফিনাপুর লেখা সুপ্ত অনুরাগী গল্পের ২৪তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। অপুর গালে নোনা জলের শুকনো ছাপ, অনেকক্ষণ ধরে কাদার ফলে মুখ চিটচিটিয়ে হয়ে গেছে, নাক টানছে ঘন ঘন। সুপ্ত মনোযোগ দিয়ে সেই ডাক টানার শব্দ শুনে দুপাশ কণ্ঠস্বরের নিরবতায় আচ্ছাদিত বহু সময় ধরে। অপু নিজেকে সামলে নিয়েছে। সুপ্তের আচরণের এমন আকস্মিক পরিবর্তন তাকে বিস্ময়ের চূড়ান্ত ধারে নিয়ে গেছে, বাবনার গতিপথ বদলে দিয়েছে মুহূর্তেই। অপু দৃঢ় গলায় বলল, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কেন জানি না, কিন্তু দেখা করতে চাই, আমার সময় নেই। অপু অবাক হয়ে বলল, আশ্চর্য, এ যাবৎকালে আমার পিছনে অযথা সময় নষ্ট করে এখন আপনার সময় নেই, বাজে বকার জায়গা পাচ্ছেন না? বাজে বকেছি বলে এখন ভালো বকছি, তুমি আমার ভাইয়ের বউ হতে চলছ, আমাদের উচিত একে অপরকে অ্যাভয়েড করা। বলতে পারলেন এই কথা? বলছি তো। সুপ্তের প্রতিটার নির্লিপ্ত সারা সারা উত্তরে অপুর ভিতরে খুব জমতে থাকতে লাগলো। এতটা উপেক্ষা, অপুর কি আদৌ এতটা উপেক্ষা প্রাপ্য, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? অপু বলল, হতে চলেছি আর হয়েছি এর মাঝে পার্থক্য আছে, হয়তো তার আগে আমি মরেই গেলাম, এবার তুমি বাজে বকছ। মৃত্যু কোনো বাজে বকা নয়, বরং অবধারিত ভবিষ্যৎ অকথ্য সত্যি যা আমরা প্রতিক্ষণে সঙ্গে নিয়ে ঘুরি, সঙ্গে নিয়ে ঘুরেও ধরতে পারি না। আপনার কি হয়েছে বলুন না, এভাবে কেন কথা বলছেন আমার সঙ্গে? তুমি তো চাইতে আমি এভাবেই কথা বলি, তাহলে আজ তোমার কি হলো? জানি না, না জেনে এমন অস্থির হয়ে যাচ্ছ, এটা তো তোমার সঙ্গে যায় না অপরাজিতা। দাও দাও করে দাবানল ছড়ানো অগ্নিশিখা হুট করে মোমের ন্যায় মিটমিট করে জ্বলাটাও ঠিক মানায় না, এই স্বভাব আপনার সঙ্গে যায় না সুপ্ত। সুপ্ত ফিচেল হাসল। এত সব গম্ভীর কথোপকথনের মাঝেও অবু যে তাকে নাম ধরে সম্বোধন করেছে তা কর্ণকোচর হওয়া এড়াল না। সুপ্তের তো এতে আশকারা পাওয়ার কথা, অথচ সে নিজেকে ঘুটিয়ে ফেলছে। রাতার গায়ে ভারী নিঃশ্বাসের বিষাক্ত বায়ু ছেড়ে সুপ্ত উদাসী গলায় বলল, আমি নিভে গেছি অপরাজিতা, নিভে গেছি। চাঁদ হয়ে যে আলো আমি ধারণ করেছি, অহংকারে অকাতরে বিলিয়েছি, এতদিনে বুঝেছি সেই আলো আমার নয়, সূর্যের থেকে ধার করা। আমি এক আলোহীন প্রস্তর খণ্ড, আমার জীবনে চারপাশে ঘুটঘুটে আধার, আর তুমি এক জীবন্ত ফুল, তোমার সৌন্দর্য সূর্যের আলোয় প্রস্ফুটিত হয়, আর আমার আধার তোমার জন্য নয় অপরাজিতা। অপুর সেসব কথার মর্মার্থ উদ্ধারে ব্যর্থ, শুধু বুঝলো মানুষটা কোনোভাবে দুঃখ পেয়েছে যা সহ্য করতে পারেনি। ঠিক তখনই অপুর খেয়াল হলো সে সুপ্তের সম্পর্কে কিছুই জানে না, কিছুই না, শুধু জানে সুপ্তের মাঝে এক চরম দুষ্ট খেয়ালি জেদি সত্তা বাস করে। তার মাঝে সরলতা কমনীয়তা আছে, আছে উত্তাল প্রেমের ঢেউ যা শুধু তার অপরাজিতার জন্যই বরাদ্দ, এখন কি করে ভাটা পড়ল? ব্যক্তিগত প্রশ্ন করতে অপুর অস্বস্তি হয়, প্রবল কৌতূহল ও কিছুটা দুনামনা নিয়ে জিজ্ঞাসাই করল, কিছু মনে করবেন না, আপনার কি মা নেই? আছে আবার নেই, মানে? ও কিছু না, রাখি। সুপ্ত উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কাটল। সেই মুহূর্তে অপুর চোখ চলচল করাটা আবারও ফেরত আসতে শুরু করল। ফোন কাটা মাত্রই বাবার তার স্বরে চেঁচানোর শব্দ শুনতে পেল সুপ্ত। সহসায় ব্রোকোচকে এলো, করিডোরে এসে দেখলো ডাইনিং টেবিলের মিষ্টির প্যাকেট শোভা পাচ্ছে। রফিক সাহেব ফারিয়াকে নির্দেশ দিলেন, সবাইকে মিষ্টি মুখ করা ফারিয়া, আমার ছেলের চাকরির জয়নিং লেটার এসেছে, তাও আবার দুই দুইটা, আমার ছেলে কর্মজীবী হতে চলছে, আমি ঠিক করে রেখেছি সুপ্ত প্রথম স্যালারি পেলে সমপরিমাণ অর্থ আমি দান করব। ফারিয়া বাইজানের উচ্ছ্বাস দেখে হাসল আর বলল, ওকে, আলাদা কোম্পানিতে কেন জয়েন করতে দিচ্ছেন বাইজান? আপনার অফিসের ভবিষ্যৎ তো ওই, সেখানেই হাতে করি হতো না হয়? বাবার অফিসের চাকরি, বাবার ব্যবসার হাল ধরা, অনেকটা টোকেন ফর গ্রান্টেড ফারিয়া, তাতে কখনো কখনো নিষ্ঠার অভাব দেখা দেয়, নিজের যোগ্যতা সম্বন্ধে জ্ঞান হয় না। আমি চাই সুপ্ত আগে অভিজ্ঞতা অর্জন করুক, কর্মক্ষেত্রে পারিবারিক ইমোশন চলে না। সুপ্ত কোথায় জয়েন করবে বলেছে? কোথায় আবার, ঢাকা ছেড়ে যাওয়ার দরকার নেই, রাজশাহীটা ছেড়ে দেবে। রফিক সাহেব কথা শেষ করতেই সুপ্তের দিকে নজর গেল, এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে বললেন, তোর জন্য নতুন স্যুট বানাতে দিয়েছি, এখন থেকে রোজ সকালে টিপটপ হয়ে বাপ বেটা অফিসে বেরোবো। সুপ্ত বাবার বাদন থেকে নিজেকে মুক্ত করে নিল,
এই যে তার সামান্য একটা চাকরিতে বাড়িতে খুশির আরাম বসেছে, অথচ তার হৃদয় পড়ছে বিষাদের ঘন ছায়া। বাবার মুখের দিকে তাকালে সুপ্তের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সংজ্ঞাহীন ব্যাখ্যাহীন শব্দগুচ্ছ অনাদরে পড়ে থাকে পাজর ঘেঁষে। সে জীব দিয়ে শুকনো ঠোঁট বিজিয়ে বলে, আমি ঢাকার চাকরিটা করবো না বাবা, রাজশাহীতেই জয়েন করব। রফিক সাহেব অবাক হলেন বৈশাখী এবং ফাড়িয়াও। বৈশাখী বললেন, কেন? সুযোগ সুবিধা সব এখানেই বেশি, রাজশাহীটা বেতনের পাশাপাশি খাটুনিটাও বেশি যাবে, শুরুতেই প্রেশার নেওয়া ঠিক হবে না, ধীরে ধীরে না হয় শ্রমের মাত্রাটা বাড়বে। সুপ্ত বলল, আমি ব্যস্ত থাকতে চাই মা, তাছাড়া একঘেয়ে জীবনের থেকে একটু রিলিফ পেতেই জায়গাটা বদল হওয়া দরকার। রফিক সাহেব অসন্তুষ্ট হলেন ছেলের কথায়, বলা বাহুল্য উত্তেজনায় ভাটা পড়েছে, বললেন, ছোট করে একটা ট্যুরে জানা হয়, রিফ্রেশমেন্ট হয়ে যাবে, এর জন্য বাড়ি কেন ছাড়তে হবে? কোনোদিন বাড়ি থেকে দূরে থাকিস নি তো, অ্যাডজাস্ট করতে কষ্ট হবে। মানিয়ে নিব, সুপ্ত নির্লিপ্ত স্বরেই বলল। বোঝা গেল সে নিজ সিদ্ধান্তে অটল। বৈশাখী ছেলেকে নিয়ে চিন্তিত হলেন, এগিয়ে গিয়ে এসে মুখে হাত বুলিয়ে বললেন, কি হয়েছে তোর মুখ, তেমন শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া কমে গেছে, বাইরেও যাস নি ইদানিং, মেয়েটার সঙ্গে ঝামেলা হয়েছে? আমাকে ঠিকানাটা দে তো দেখি, আমি দেখে আসি আমার ভোলাবালা ছেলেটার মন নিয়ে কে খেলছে। সুপ্ত মায়ের হাত সরিয়ে দিল, বিরক্ত স্বরে বলল, কোনো ঝামেলা নেই মা, আমি রাজশাহী যাচ্ছি ফাইনাল। অহেতুক অবাধ্যতা কেন করছিস, জানিস না তুই ছাড়া বাবার কেউ নেই, বাবাকে একা ফেলে যাবি? বৈশাখের কথা সুপ্ত রফিক সাহেবের দিকে কটাক্ষ করে বলল, যে নিজে সর্বনাশ করতে ভালোবাসে তার একা থাকাই উচিত, অতিরিক্ত উদার মানুষ আমার একদম অপছন্দ। রফিক সাহেব স্তব্ধ চোখে তাকিয়ে আছেন। বৈশাখী ধমক দিলেন, সুপ্ত এ কেমন আচরণ তোর, আমার ছেলে তো এমন অবাধ্য নয়। সুপ্ত ক্লান্ত দেহে প্রস্থান করার আগেই যেন নিজের উপরই তাচ্ছিল্য করে বলল, ছেলে কি আদৌ ছিলাম? অপুর দিন রাত কাটছে অস্থিরতায়, এখন তার সময় কাটানোর অতি প্রিয় স্থানে পরিণত হয়েছে জানালার ধার ও রেলিং ঘেঁষা ছাদ। উদাসীন দৃষ্টি সর্বদা নিম্নমুখী, রেন্ট্রি গাছের তলা, ফরিদ মিয়ার টঙের দোকান, পিচ ডালার সরু পথ, সেদিকে তার একনিষ্ঠ মন পড়ে থাকে। হুট করে বাইকের শব্দ শুনলে ছুটে যায় জানালার কাছে, কিন্তু প্রতিবারই নিরাশ মনে ফিরতে হয়, সঙ্গমনে যাকে চাইছে সে নেই। এদিকে তন্ময়ের বাড়ির সঙ্গে অপুর বাড়ির নিত্য যোগাযোগ, সকাল বিকাল ফোনে দুই পরিবার আলাপে মেতে উঠছে, কথা হচ্ছে বিয়ের যাবতীয় বিষয়ের সুব্যবস্থা নিয়ে। অপু দাঁতে দাঁত চেপে সেই সব শুনে, তন্ময় হঠাৎ ফোন করে দু চারটে কথা বলে, অপু হু হা করে, বিপরীতের নির্লিপ্ততায় তন্ময়ের এগোনো হয় না। অপু তন্ময়কে অপছন্দ করে না, নিঃসন্দেহে মানুষটা ভালো দেখতেও কথাবার্তায়ও, কিন্তু স্বামী কিংবা ভালোবাসার মানুষ হিসেবে ভাবনায় ঠাঁই পায় না, কিংবা অপুই দেয় না। দুদিন বিস্তর ভেবেচিন্তে অপু নিজের জীবনে একটা বড় সিদ্ধান্ত নিল। পুনরায় মনের মাঝে যুক্তিতর্ক সৃষ্টি হওয়ার আগেই তন্ময়কে ফোন করলো আর বলল, আপনার সাথে দেখা করতে চাই তন্ময়। তন্ময় কিছুটা চমকিত, এই প্রথম অপু নিজে থেকে তাকে কল করেছে, শুধু কল করেই ক্ষান্ত হয়নি, দেখাও করতে চাইছে। তন্ময় সে কথা বোধগম্য হতে খানিকটা সময় লাগলো। অপুর কণ্ঠস্বর কিছুটা ফ্যাকাশে, যেন জল থেকে সদ্য তোলা হয়েছে সে স্বর, কোনো তন্ময়ের কাছে তাই মনে হলো। শান্ত সুরে বলল, এনি প্রবলেম ফুল, তুমি ঠিক আছো? আছি, ঠিক আছি বলেই সজ্ঞানে স্বইচ্ছায় সমতে আপনার সঙ্গে কথা বলতে চাই। এনিথিং সিরিয়াস? মোর দেন সিরিয়াস। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব, কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক ডায়ারির সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।